নমস্কার। WBCHSE থেকে একটি অতি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন প্রকাশ করেছে গত 13ই মে 2024। মূলত এই নোটিফিকেশনটি সকল ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের অভিভাবক অভিভাবিকাদের জন্য। এখানে যেটা বলা হয়েছে সেটা আমরা বিস্তারিত জেনে নেব। তার আগে রিকোয়েস্ট করবো চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করার জন্য। স্ক্রিনে দেখতে পাচ্ছেন WBCHSE-র নোটিফিকেশন, ডেট 13ই মে 2024, নম্বর দেওয়া আছে। আচ্ছা, অ্যাটেনশন অল হেড অফ ইনস্টিটিউশনস, স্টুডেন্টস অ্যান্ড আদার কনসার্নড, অল দ্য স্টেক হোল্ডার্স আর হিয়ার বাই রিকোয়েস্টেড টু নোট দ্য ফলোয়িং পয়েন্টস রিগার্ডিং দ্য সেমিস্টার সিস্টেম ভাইড নোটিফিকেশন নাম্বার সো অ্যান্ড সো, ডেটেড 18ই এপ্রিল 2024। 1 নম্বরে যেটা বলা হয়েছে, অল দ্য স্টুডেন্টস হু ওয়ার নট সাকসেসফুল অর কুড নট অ্যাপিয়ার ইন ক্লাস 11 অ্যানুয়াল এক্সামিনেশন টিল দ্য একাডেমিক সেশন 23-24 মাস্ট কন্টিনিউ ক্লাস 11 একাডেমিক কারিকুলাম, দ্যাট ইজ সেমিস্টার 1 অ্যান্ড সেমিস্টার 2 উইথ নিউলি ইন্ট্রোডিউসড সেমিস্টার সিস্টেম ফ্রম দ্য একাডেমিক সেশন 24-25। তাহলে 23-24 শিক্ষাবর্ষে যে সকল ছাত্রছাত্রীরা একাদশে পড়ছিল, যারা একাদশের অ্যানুয়াল পরীক্ষা দেয়নি বা অনুত্তীর্ণ হয়েছে, সেই সকল ছাত্রছাত্রীদের একাদশ শ্রেণীতে এই বছর 2024-25 শিক্ষাবর্ষে নতুন সেমিস্টার সিস্টেমে পড়তে হবে, বা সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 পড়তে হবে তাদের। তাদের জন্য কোনো রকম ওল্ড সিলেবাসে পরীক্ষা হবে না বা ফার্দার পড়াশোনা হবে না, সমস্তটাই কিন্তু নতুন সিলেবাসে, নতুন পরীক্ষার ধাঁচে পরীক্ষা দিতে হবে। 2 নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে, এনি স্টুডেন্ট হু হ্যাজ অলরেডি পাসড ক্লাস 11 অ্যানুয়াল এক্সামিনেশন ইন 2024 অর 2023, তাহলে কোনো ছাত্রছাত্রী যারা একাদশ শ্রেণী উত্তীর্ণ হয়েছে 2024-এ বা 2023-এ, এছাড়াও যদি কোনো কন্টিনিউইং বা স্পেশাল ক্যান্ডিডেট যদি তারা মনে করে যে তারা একাদশ শ্রেণীর নতুন কারিকুলামে আবার পুনরায় ভর্তি হবে, অর্থাৎ সেমিস্টার 1 সেমিস্টার 2-তে তারা আবার নতুন করে একাদশ শ্রেণীতে পরীক্ষা দিতে চায়, তাহলে সেই ক্ষেত্রে তাদেরকে কিন্তু একাডেমিক সেশন 2024-25-এ নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। এখানে যেটা, এবং এই ক্ষেত্রে ছাত্রছাত্রীরা তাদের হেড অফ দ্য ইনস্টিটিউশন বা বিদ্যালয়ের প্রধানের কাছে একটি আন্ডারটেকিং দিতে হবে। এই অপশানটি শুধুমাত্র এই একাডেমিক সেশন 2024-25-এর জন্য প্রযোজ্য, এটা কিন্তু পরবর্তী একাডেমিক সেশনে প্রযোজ্য হবে না, বা এটাকে উদাহরণ হিসাবে দেখানো যাবে না। এইবার উপরে যে দুটো কেস বলা হলো, এই দুটো কেসের জন্য ছাত্রছাত্রীদের কি করতে হবে, 3 নম্বরে বলা হয়েছে সেটি, ফর অল দ্য অ্যাবাভ কেসেস দ্য স্টুডেন্ট হ্যাভ টু রেজিস্টার দেমসেলফ অ্যাফ্রেশ উইথ দ্য কাউন্সিল। তাহলে কাউন্সিলের সাথে, কাউন্সিলে তাদের নতুন করে আবার রেজিস্ট্রেশন করতে হবে ছাত্রছাত্রীদের, এবং পুরনো যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড যেগুলি আছে, সেগুলো কিন্তু হেড অফ দ্য ইনস্টিটিউশনের মাধ্যমে কাউন্সিলে সারেন্ডার করতে হবে বা জমা দিতে হবে। দ্য কন্ডিশন অফ রেজিস্ট্রেশন অফ এ স্টুডেন্ট উইদিন 3 ইয়ার্স ফ্রম দ্য ইয়ার অফ পাসিং অফ হিজ আর হার মাধ্যমিক পরীক্ষা অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ইনক্লুডিং দ্য ইয়ার অফ এক্সামিনেশন উইল বি রিল্যাক্সড বেসড অন হিজ আর হার প্রেয়ার। ছাত্রছাত্রীদের যে 3 বছরের মধ্যে যে রেজিস্ট্রেশনের যে ব্যাপারটা আছে কাউন্সিলের নিয়মে, যে পরীক্ষার বছর থেকে 3 বছর, টোটাল 3 বছরের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে, তাহলে এই ক্ষেত্রে শুধুমাত্র এই বছরের জন্য এই নিয়মটাকে রিল্যাক্স করবে WBCHSE। তাহলে এখান থেকে আমরা 3টে পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি। 3টে পয়েন্টের মধ্যে প্রথমে যেটা বলা হয়েছে, যে সকল ছাত্রছাত্রীরা একাদশে পরীক্ষা দেয়নি বা একাদশ শ্রেণীতে ফেল করেছে, তারা 12-এ ভর্তি হতে পারেনি বা ভর্তি হয়নি, সেই সকল ছাত্ররা ক্লাস 11-এ আবার নতুন করে, আবার নতুন কারিকুলামে তারা পরীক্ষা দেবে বা সেমিস্টার সিস্টেমে তারা পরীক্ষা দেবে, এবং কোনো ছাত্রছাত্রী যারা একাদশ শ্রেণীতে পাস করেছে 2024 বা 2023-এ, বা কোনো কন্টিনিউইং বা স্পেশাল ক্যান্ডিডেট যদি থেকে থাকে, তাহলে তারা নতুন করে আবার একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারে, নতুন সেমিস্টার সিস্টেমে তারা পরীক্ষা দিতে পারে। কিন্তু এই নিয়মটা শুধুমাত্র এই বছরের জন্য ছাত্রছাত্রীদের স্বার্থে। এর জন্য কী করতে হবে, ছাত্রছাত্রীদের একটি আন্ডারটেকিং দিতে হবে হেড অফ দ্য ইনস্টিটিউশনের কাছে। এবং 3 নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে, যে এই দুটো কেসে, উপরে যে দুটো কেস বলা হলো, এই দুটো কেসে কীভাবে প্রসিডিওরটা সম্পন্ন হবে সেটা বলা হয়েছে। এই ক্ষেত্রে ছাত্রছাত্রীদের নতুন করে কাউন্সিলের কাছে রেজিস্ট্রেশন করতে হবে, এবং পুরনো যে রেজিস্ট্রেশন যেটা হয়েছিল, সেই রেজিস্ট্রেশন বা অ্যাডমিট কার্ডগুলি সারেন্ডার করতে হবে হেড অফ দ্য ইনস্টিটিউশনের মাধ্যমে, এবং এই ক্ষেত্রে 3 বছরের যে রেজিস্ট্রেশনের যে নর্মস আছে কাউন্সিলের, সেটি রিল্যাক্স করা হবে শুধুমাত্র এই বছরের জন্য। তাহলে হোপফুলি বোঝাতে পারলাম। নিচে দেখুন প্রফেসর ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্যের স্বাক্ষর করা আছে, প্রেসিডেন্ট WBCHSE। তাহলে এই হচ্ছে আজকের আপডেট, দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।